আশেপাশে কিন্তু পূজার একটা আবহাওয়া, যেহেতু 25 তারিখে মহালয়া, তার জন্য কিন্তু পূজার যে আবহাওয়া আমাদের কিন্তু আশেপাশে চলে এসেছে এবং আমরা কিন্তু সেই আবহাওয়া ফিল করতে পারছি। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু এখন উপস্থিত রয়েছি ইসলামপুরের একটি ছোট্ট, যেটা আমরা বলতে পারি যে ছোট্ট পুজো, কিন্তু না, এটা ছোট্ট পুজো হলেও বাজেট কম হলেও কিন্তু প্রত্যেক বছর এই আমরা সবাই দুর্গাপূজা কমিটি কিন্তু প্রত্যেক বছর আকর্ষণীয় কিছু থিম দিয়ে বসে থাকে। তাছাড়া আমরা যারা ইসলামপুরবাসীরা আছি, ইসলামপুরবাসীদের পাশাপাশি কিন্তু বাইরে থেকেও আমরা কিন্তু লোকজন আসি যে এই ঠাকুর এখানকার মণ্ডপে পুজোগুলো দেখতে। তো চলুন সরাসরি আপনার বেশি কথা না বাড়িয়ে এবার বাজেট কি থাকছে, কি আকর্ষণ থাকছে, তার পাশাপাশি কি কি নতুন চমক দিতে চলেছে আবার এবার আমরা সবাই দুর্গাপূজা কমিটি, সেটা কিন্তু আমরা সরাসরি চোখ রাখবো এবং সরাসরি জিজ্ঞেস করার চেষ্টা করবো। চলুন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছি যিনি এখানে মেম্বার্সরা রয়েছেন তাদের সাথে এবং যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছি। বলছি নমস্কার। বলছি যে তোমাদের এবার দুর্গাপূজার কমিটির, মানে আমরা সবাই দুর্গাপূজার কমিটির থিম কি রয়েছে এবার একটুখানি যদি পুছিয়ে পুরোটা ব্যাপারটা যদি আমাদের সামনে একটু বলো। এবার আমাদের 17তম দুর্গাপুজো হচ্ছে, আমরা সবাই পুজো কমিটির তরফ থেকে চেষ্টা করছি আমরা নতুন কিছু ইসলামপুরবাসীকে উপহার দেওয়ার জন্য। এবার আমাদের থিম হচ্ছে উমার কোরক ছাতা, ব্যাঙের ছাতার মধ্যে ঠাকুরকে মানে মা দুর্গাকে আমরা কীভাবে পান দিচ্ছি সেটাই আমাদের নতুনত্ব একটা জিনিস। আশা করবো খুব ভালো লাগবে সবার, তো সেটাই চেষ্টা করছি, সবাই আপ্রাণ চেষ্টা করছি যাতে খুব সুন্দর পুজোটা আমরা প্রেজেন্টেশনটাও যাতে খুব ভালো হয় আর সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে যেন আমরা পুজোটা করতে পারি, সেই চেষ্টাই আমরা পুজো কমিটি সবাই মিলে করছি। বাজেট কী রয়েছে এবার, তারপরে যেহেতু আমরা জানি প্রত্যেক বছর এটা কিন্তু ছোট পূজা হলেও বাজেট যাই থাকুক না কেন প্রত্যেক বছর কিন্তু একটা আকর্ষণীয় কিছু একটা হয়, এবার বাজেট কী কী রয়েছে এবার, তাছাড়া বাইরের অনেক দর্শনার্থীরাও আসে, এই ভিড়টা সামলানো হয় কীভাবে? সামলানোর জন্য আমাদের মেম্বার্সরা তো আছেই, ভলেন্টিয়ার্সরা আছে, তারা খুব সুন্দর করে পুজোটাকে পরিচালনা করে, তারা ভিড়টাকে মানে মেনটেন, মানে ভিড় প্লাস হলো রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা কোভিড থেকে আমাদের নিয়ম মানে বাধ্যবাধকতা চলছে সেগুলোকে মেনে চলার চেষ্টা সবসময় আমাদের ক্লাবের মেম্বার যারা ছেলেরা আছে তারা সবসময় চেষ্টা করে সেটা করার, আর তারা আপ্রাণ চেষ্টা করে যাতে কোনো রকম কারো কোনো কষ্ট না হয়। বাইরে থেকে যেসব দর্শনার্থীরা আসে পুজো দেখতে তারাও যেন সুষ্ঠুভাবে ঠাকুর দেখে দর্শন করে যেতে পারে সেই চেষ্টা সবসময় সবাই করে। এবার ওপেনিং যেহেতু এবার অন্য অন্য পুজো মণ্ডপে কিন্তু ওপেনিং কিন্তু এবার আমরা অনেকেই দেখেছি বাইরে যেগুলো বড় বিগ বাজারের পুজোগুলো হয় ওগুলো কিন্তু প্রায় মহালয়া কেউ প্রথম আসে দ্বিতীয়তেই কিন্তু ওপেনিং করে দিচ্ছে, আপনাদের ওপেনিংটা কবে হবে? না আমরা অত তাড়াতাড়ি ওপেনিং করছি না, আমাদের ইচ্ছে আছে ষষ্ঠীর দিন করার, তারপরে তো সবটাই আলোচনা সাপেক্ষ, এখন সবাই আলোচনা করে যেটা ডেট ফাইনাল করা হয়, এখন অবধি ইচ্ছে আছে, এখন তার আগে যদি হয়, এখন ক্লাব মেম্বার সবাই যদি মানে থাকে, এখন দেখো সব অনেকেই বাইরে থাকে, পাড়ার মধ্যে অনেকেই যারা পুজোতে থাকে কিন্তু পুজোর আগে পিছিয়ে একটু বাইরে থাকে, তো সবাই এক জায়গায় হলে তারপরেই সেটা করা হবে। আর আমাদের পুজোর বাজেট মোটামুটি 7-8 লাখ টাকা। আচ্ছা, পুজোর দিনগুলো যেহেতু আমরা জানি যে এই আমরা সবাই দুর্গাপূজা কমিটি মেম্বার্সদের মধ্যে কিন্তু মহিলাদের সদস্য সব থেকে বেশি, তো কিভাবে পুজোর এই কটা দিন আপনারা কাটান? পুজোর কটা দিন আমরা মহিলারা মোটামুটি 4:30-5:30 থেকে এখানে মণ্ডপে পুজোর সমস্ত কাজকর্ম থেকে শুরু করে একসাথে সবাই বসে গল্প গুজব আড্ডা সব কিছু এখানেই চলে, তো খুব আনন্দ সহকারেই কাটে পুজো। তাও কি কি কর্মসূচি, যেরকম কোনো আনুষ্ঠানিক পর্ব বা কোনো কিছু বিতরণ, বিস্তারিত বিতরণ সেটা ভাবনা চিন্তা রয়েছে? হ্যাঁ রয়েছে, ইচ্ছে আছে প্রতিদিনই একটা সাংস্কৃতিক সন্ধ্যা তো উপহার দেওয়ার ইচ্ছে আছে, সাথে কিছু মানে কালচারাল প্রোগ্রামের সাথে সাথেও কিছু ডোনেশন প্রোগ্রাম করারও ইচ্ছে আছে, এখন সবটাই ডিপেন্ড করছে পরিস্থিতির উপর। আমরা জানি যে যেহেতু এই লকডাউনের ভিত্তিতে কিন্তু এখন আমরা জানতাম যে যেহেতু টাকার একটা অনটন কিন্তু সব জায়গায় চলে এসেছে, তো যে এই যে 8-9 লাখ টাকা যে বাজেটের যে পুজো, চাঁদা কিভাবে আপনারা মহিলারা নিচ্ছেন সেটা যদি একটু বলেন। আমাদের মহিলারা আমরা মেইনলি টার্গেট আমাদের পাড়ার যে মানে পাড়া থেকে যে যতটা উঠানো সেটা আমরা মহিলাদের এটাই বেশ মেন থাকে যে পাড়া থেকে আমরা যতটা বেশি সম্ভব তোলার চেষ্টা করি, সাথে বাইরের কিছু কালেকশন ক্লাব মেম্বাররা করে দেয়, মানে আমাদের ক্লাবের যারা আছে তারা মানে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, তারা বাইরের কালেকশনগুলো করে চেষ্টা করে আমাদেরকে যতটা সম্ভব হেল্প করার, আর আমরা আমাদের যতটুকু যার যতটুকু সোর্স আছে সেখান থেকে ডোনেশন বলো, কেউ ভালোবেসেও আমাদের ক্লাবকে উপহার দিয়ে যায় কোনো সময়, তো সেইভাবেই আমাদের হয়ে যায় উঠে যায়। তার পাশাপাশি যারা ইসলামপুরবাসীরা রয়েছে তাদেরকে কি বলবেন আপনারা এই ক্লাবে দেখেছেন, আপনারা ইসলামপুরবাসী যারা দর্শনার্থীরা যারা দেখছেন যারা এখনো ওয়েট করে আছে কতদিনে আপনাদের প্যান্ডেল শেষ হবে, কতদিনে পূজা আসবে, সবার মনে কিন্তু একটি তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে?
সাথে সকলকে এটাই বলবো যে আমরা সবাই পুজো কমিটিতে পুজো দেখতে সবাই আসুন, সবাই আমাদের সাথে সাথে সবাই আমাদের পুজো আনন্দ উপভোগ করুক, এবং আমরা কতটা মানে সবাই যতটা চেষ্টা করছি পুজোটাকে সুন্দর করে প্রেজেন্ট করা, সেটাকে মানে আমাদেরকে যতটা উৎসাহ জাগাবে পরের বার আমরা আরও চেষ্টা করবো ভালো করার, তো সেই জায়গাটা যেন ইসলামপুরবাসী আমাদেরকে দেয় এটাই অনুরোধ করবো। ধন্যবাদ। আমরা কিন্তু এখন আমরা কিন্তু এখানেই রয়েছি, আমরা সবাই দুর্গাপূজা কমিটিতে, যেখানে কিন্তু আপনাদেরকেও জানিয়ে রাখি যে ইসলামপুরের প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে না হচ্ছে ছোট থেকে বড় সমস্ত পুজোর আপডেট কিন্তু আপনারা আমাদের নিউজ টোয়েন্টি ইন্ডিয়ার পর্দায় দেখতে পারবেন। তার পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু স্ট্রাকচার রেডি হয়ে গিয়েছে, যেহেতু সামনেই পুজো করেই আসছে, প্রায় আমাদের বাঙালির শ্রেষ্ঠ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছোটখাটো করে যে স্ট্রাকচারটা একটা তৈরি করা, যেটা মেন স্ট্রাকচার, যেটা যেটার উপরে কোনো একটা থিম দাঁড়াবে, সেই স্ট্রাকচারটা কিন্তু রীতিমতো এখন তৈরি হয়ে গিয়েছে। জাস্ট পুজো আসার দেরি আমরা কিন্তু ভাগের যে আমরা যেটা মা দেখতে পাচ্ছি এবং ছত্র ছায়া যে ব্যাঙের ছাতার ভিতরে যে মা সেটা আমরা কিন্তু জানতে পারলাম, যে থিম রয়েছে ব্যাঙের ছাতার মধ্যে কিভাবে মাকে তুলে ধরবে সেটা কিন্তু আমাদের ইসলামপুরবাসীদের মনে কিন্তু একটা কোয়েশ্চেন, বিগ কোয়েশ্চেন রয়েছে। আমরা কিন্তু সেই চিঠিতে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার পাশাপাশি আপনাদেরকে কিন্তু এটাও জানিয়ে রাখছি যে ইসলামপুরের বিভিন্ন ধরনের পূজা, ছোট পূজা, বড় পূজা, তার পাশাপাশি যে বারোয়ারি যে পুজোগুলো হয় সেগুলোও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন উপস্থিত আছি আমরা সবাই দুর্গাপূজা কমিটিতে, এবং তার পাশাপাশি যে এখানে যে বলা হচ্ছে যে মায়ের যে একটা রূপ সেটা ব্যাঙের ছাতার মধ্যে মায়ের রূপটা কিভাবে তুলে ধরবে সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা ঠিক আমরা সবাই দুর্গাপূজা কমিটি কিন্তু তুলে ধরার চেষ্টা করবে। ঠিক আমরা জানতে পারলাম যেটা ঠিক ষষ্ঠীর সময় কিন্তু ষষ্ঠীর সময় কিন্তু উদ্বোধন হবে আমরা সবাই দুর্গাপূজা কমিটির এই মণ্ডপ। তার পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি বিভিন্ন ধরনের তারা কিন্তু এই কথাটাও বারবার করে বলছে যে ছোট বাজেট হলেও বা কম বাজেটের পুজো হলেও কিন্তু আমরা দেখতে পারবো যে বিভিন্ন আকর্ষণীয় বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। আমরা কিন্তু বিভিন্ন পাশাপাশি কিন্তু আরেকজন রয়েছে, তার সাথে কিন্তু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি যে পুজোর কটা দিন, যেহেতু মহিলাদের সদস্য সংখ্যাটা খুবই বেশি এখানে, মহিলারা যেহেতু আমরা জানি মহিলারা একত্রে হলে কিন্তু মজা কিন্তু খুব বেশি হয়, তো কি বলবেন এই সম্পর্কে আর কি কিভাবে কাটান পূজাটা সেটা যদি একটুখানি শেয়ার করেন। পূজার পাঁচ দিন আমরা খুব আনন্দ করি, ভোর পাঁচটা থেকে এসে মণ্ডপের কাজকর্ম করি, বিকালবেলা হলে নানান প্রোগ্রাম হয় সেখানে করি, আমরা মহিলারা যতটা পারে সহযোগিতা করি যাতে ভালো আকর্ষণীয় কিছু একটা করা যায়, এটা সবার ভালো লাগে। মহিলা সদস্য হিসেবে আপনি ইসলামপুরবাসীদেরকে কি বলতে চান? সবাইকে বলবো, ইসলামপুরবাসীকে বলবো, সবাই আমরা সবাই পূজা কমিটিতে আসো, এসে সবাই পুজো দেখো, আমাদের যে কিছু থিম রেখেছি সেটা যেন সবাই দেখে, তাহলেই মনে হবে যেন কিছু একটা করতে পেরেছি। পূজার চারটা দিন কি কি প্ল্যান রয়েছে, যেহেতু বাড়ির সামনে পুজো হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু তাছাড়া কি কি প্ল্যান রয়েছে? এখন তো সেরকম করে মানে কমিটি সবাই বসে একটা আলোচনা সাপেক্ষ এটা কিছু বলতে পারছি না, কিন্তু অনেক কিছুই আছে। আপনার নাম? আমার নাম রূপালী দত্ত দাস। ধন্যবাদ। আমরা কিন্তু পাশাপাশি কিন্তু আরেকজনও আছে, কর্মকর্তা রয়েছে, তাদের সাথেও কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তার পাশাপাশি এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে রয়েছে, তাদের সাথে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো বলতে পারবো না। তার পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে বিভিন্ন ধরনের আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচার কিন্তু আপনাদেরকে আমরাও জানিয়ে রাখি, স্ট্রাকচার রেডি হয়ে গেছে এবং এই স্ট্রাকচারের ওপরেই কিন্তু থিমটা বসবে। থিমটা যেহেতু আমরা যেটা জানি যে থিমটা যেটা রয়েছে সেটা হলো ব্যাঙের ছাতার ভেতরের দিকে কিন্তু মাকে দর্শন করানো। ঠিক একটা ব্যাঙের ছাতার কে কিভাবে মা ব্যাঙের ছাতার মধ্যে একটা নিজের দর্শন দেবে সেটা কিন্তু আমাদের ইসলামপুর বাসীদের কাছে কিন্তু একটা চমকের বিষয়। তার পাশাপাশি ইসলামপুরে কিন্তু বড় বাজেটের বিগ বাজেটের পুজো কিন্তু কম হচ্ছে না, হচ্ছে কিন্তু অনেকগুলো। তার পাশাপাশি কিন্তু এই ছোট বাজেটের পুজোগুলো যে আকর্ষণীয় এবং ইসলামপুর বাসীদের মনে জয় করে নিচ্ছে এই কয়েক বছর ধরে লকডাউন থাকা সত্ত্বেও, কিন্তু এর আগের বছর আমরা সবাই দুর্গাপূজা কমিটি কিন্তু তারা অনেক গুলো পুরস্কারও পেয়েছে এবং তারা কিন্তু কোভিডকে এর আগের বছর ধরেছিল, সেটা কিন্তু আপনারা ইসলামপুরবাসীরা যারা এসেছিলেন যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই জানেন। এবং তার পাশাপাশি এবারও কিন্তু তারা খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, তারা কিন্তু একটা নতুনত্ব ইসলামপুরবাসীদেরকে দেখানোর চেষ্টা করছে। তো তার পাশাপাশি আপনাদেরকে আর একটা নতুন আপডেট দেওয়ার ছিল যে ইসলামপুরে যত ধরনের ছোট থেকে বড় বারোয়ারি পুজো হোক, ছোট পুজো হোক, বড় পুজো হোক, যত থেকে বড় থেকে ছোট যত সমস্ত পুজো হোক আমরা কিন্তু আপনাদের কাছে আসছি, আপনাদের পুজো প্রস্তুতি দেখানোর জন্য কিন্তু আপনারা আসছি। আপনারা কিন্তু চোখ রাখবেন নিউজ টোয়েন্টি ইন্ডিয়ার পর্দায়, আমরা কিন্তু ছোট বড় সমস্ত পুজোর কভারেজ, সমস্ত পুজোর প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি দীপ্ত বিশ্বাসের সাথে আমি শ্রেয়সী সাহা নিউজ।